يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا. الله বলেন হে মুমিন তোমরা আমাকে ভয় করো তাকওয়া অর্জন করো জবানে দ্বারা যা বলবার সত্য সঠিক শালীন ভাষায় বলো মিথ্যা আশ্রয় নিও না কি লাভ হবে জানো ইউসলিহ লাকুম আমালাকুম বিনিময় তোমাদের জীবনের সব আমল আমি আল্লাহ কবুল করে নিব ويغفر لكم ذنوبكم দ্বিতীয় তোমাদের জিন্দেগি সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব যারা আল্লাহ এবং তার রসুলের অনুসরণ করবেন অনুকরণ করবেন فقد فاز فوزا عظيما অতঃপর তাদের বিজয় হবে চূড়ান্ত বিজয় বিনা হিসাবে জান্নাতে পয়গম্বর বলেন আল মুসলিমুন সালিমাল মুসলিমুনা মিনিসানিহি ওয়াইয়াদি পরিপূর্ণ কামেল মুসলমান ওই ব্যক্তি যার হাতের দ্বারা এবং জবানের দ্বারা অন্য মুমিন মুসলমানরা কষ্ট পায় না হাতের দ্বারাও জবানের কথার দ্বারাও অন্য মুমিন কি পায় না এবং কামেল মুসলমান আয়াতের মধ্যে আল্লাহ দুটো আদেশ করেছেন মুমিনকে কোন বেঈমানকে করেন নাই কারণ জান্নাত শুধু মুমিন পাবে আর কেউ পাবে না জান্নাত কারা পাবে বলেন কারা পাবে মুমিন আর কেউ পাবে না তবে এই মুমিনের মধ্যেও কি সবাই পাবে হ্যাঁ ইমান থাকলে পাবে পিঠা পাঠা খাওয়ার পরে কারণ এই মুমিন মুসলমানের মধ্যে আমার রসুলে স্পষ্ট করে দিয়েছেন 72 দল মুমিন মুসলমান জাহান্নামে যাবে একদল মুমিন মুসলমান শুধু জান্নাতে যাবে তাহলে ওই 72 দল মুমিন মুসলমান যে জাহান্নামে যাবে এরা চিরস্থায়ী না পিঠা খাইয়া পরে জান্নাতে যাবে কেন মুমিন মুসলমান জাহান্নামে যাবে দাবি করছে মুসলমান দাবি করছে মুমিন অন্তরে ছিল ইসলামের বিরোধিতা অন্তরে ছিল ইসলামের বিরোধিতা দুনিয়ার মহাব্বত এটা বোঝার জন্য কি আমেরিকায় যেতে হবে ইন্ডিয়ায় যেতে হবে আমার সোনার বাংলায় অভাব নাই দাবি করে মুমিন দাবি করে মুসলমান অন্তরে ইসলামের বিরোধিতা আছে না নাই না থাকলে আলেমদের বৃষ্টি হয় কেন কথা বলো যদি তাই না থাকে কোরআনের বিরুদ্ধে কথা হয় কেন এই 72 দল মুমিন মুসলমান হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান এরা না শুধু মুসলমানের মধ্যে 72 দল এরা জাহান্নাম এক দল মাত্র জান্নাতি সাহাবায়ে কেরাম বললেন কালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ যেই দলটা জান্নাতে যাবে তার পরিচয়টা জানতে চাই পয়গম্বর বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি নবী যদি বলতেন আমি মুহাম্মদের যারা মেনে চলবে তারা জান্নাতি এতটুকু বললেন তো হয়ে যেত নবী এতটুকু বলেন নাই নবীজি বলেন সাহাবায়ে কেরাম শুনে আমি মুহাম্মদের যারা মানবে এবং আমার ছাত্র আমার সাহাবায়ে কেরামদেরকে যারা মেনে চলবে এই দলের অনুসারীরা জান্নাতে যাবে যারা আমারে মানবে না সাহাবায়ে কেরামদের মানবে না দাবি করবে মুসলমান মুমিন তবে এই রকম 72 দল মুসলমানেরা জাহান্নামে যাবে অতএব বর্তমান দুনিয়ার ভেতরে যারা বলে আমরা মুহাম্মদের মানি আবু বকর ওমর ওসমানের মানি না মুয়াবিয়ার মানি না সাহাবায়ে কেরামের বিরোধিতা করবে তাদেরকে মুসলমান বলবো তবে এক কাতারওয়ালা না জাতি জান্নাতি না এরা মুসলমান তবে 72 দল জাহান্নামীদের অন্য
মেনে নেওয়ার মতো না। ইসলামের ব্যানার লাগাইয়া যদি কেউ বলে, কেউ মানে সাধারণ কেউ না, নামে শুরুতে আল্লামা লাগাইয়া, শায়েখ লাগাইয়া, মাওলানা তাইদের লাগাইয়া বলে, দেড় হাজার বছর পর্যন্ত আল্লাহর কোরআনে আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে দিলেন, জালিকাল কিতাবুনা রাইবা ফিহি, কিতাবে কোনো ভুল নাই। বেধর্মীরা চেষ্টা কম করে নাই, নবীর যুগ থেকে শুরু করে আজ পর্যন্ত কম দোষটা লাশ করে নাই কোরআনের ভেতরে। কোরআনের বিরোধিতায় অনেক চেষ্টা অপচেষ্টা করলো, কোন ভুল পাওয়া যায়নি আজ পর্যন্ত, কেউ ভুল পায় নাই। বরং বহু বিধর্মীরা কোরআনের কাছে নত হইয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। কিন্তু বড় দুঃখ, আমার সোনার বাংলায় এমন এক পণ্ডিতের জন্ম হলো যে ইসলামের ব্যানার লাগাইয়া কোরআনের আলেম দাবি করিয়া দেড় হাজার বছর পর কোরআন শরীফের ভেতরে যার, কোরআন শরীফের মধ্যে ভেজা, নাউজুবিল্লাহ। সে আরো জোরে বলেন, হাকীকত সে তো দুনিয়াতে খবর হে দুনিয়া চিন্তা করতাম ভিন্ন।